বীর্য জনিমুখে পড়লে কি প্রেগনেন্ট হবে? কোন সময় ইমার্জেন্সি পিল খাওয়া যাবে? ইমার্জেন্সি পিলের পার্শ্ব প্রতিক্রিয়া কি? বীর্য জনিমুখে পড়লে কি তার দ্বারা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে? বীর্য জনিমুখে পড়লে তার দ্বারা সাধারণত প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তবে বীর্য জনিমুখে পড়ার পর যদি কোনোভাবে ভেতরে প্রবেশ করে ফেলে এবং ওই সময় যদি আপনার স্ত্রীর উর্বর সময় চলে, অর্থাৎ ওভুলেশন টাইম হয়, তাহলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে। কোন সময় ইমার্জেন্সি পিল খাওয়া যাবে? বাচ্চা নিতে না চাইলে এক্ষেত্রে আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে নিতে পারেন। যেহেতু আপনি ভিতরে বীর্য প্রবেশ করছে কিনা তা নিশ্চিত না, তবে সুনির্ধারিত সময়ের মধ্যে ইমার্জেন্সি পিল খেয়ে নিতে পারেন। তবে টাইম পার হয়ে গেলে ইমার্জেন্সি পিল খেয়ে লাভ নেই। ইমার্জেন্সি পিল একটি হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এই পিল দুই ধরনের হয়ে থাকে, তবে প্রত্যেকটি নিরাপদ সহবাসের পর বাচ্চা নিতে না চাইলে যত দ্রুত সম্ভব গ্রহণ করা উচিত। দুই ধরনের পিলের মধ্যে প্রথমটি অনিরাপদ সহবাসের 72 ঘন্টার মধ্যে খেতে হয়, তবে অধিক কার্যকারিতার জন্য 12 ঘন্টার মধ্যে খাওয়া উচিত। আরেকটি পিল খাওয়া হয় অনিরাপদ সহবাসের 5 দিনের মধ্যে। এই ইমার্জেন্সি পিল সহবাসের সময় কন্ডম ছিঁড়ে গেলেও ব্যবহার করা যায়। ইমার্জেন্সি পিলের পার্শ্ব প্রতিক্রিয়া কি? এই পিল সাধারণত সফলভাবে গর্ভ নিরোধ করে, তবে মাসিকের অন্য ওষুধের মতো এই পিলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন অনিয়মিত মাসিক, সেই সাথে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব এবং মাথা ব্যথা দেখা যায়। তাই ইমার্জেন্সি পিল বেশি না খেয়ে বেশি বেশি কন্ডম ব্যবহার করাই ভালো। আর বাচ্চা নিতে চাইলে যতদূর সম্ভব জরায়ুর গভীরে বীর্যপাত করাই উত্তম, এবং মেয়েদের মাসিকের পরে যখন ওভুলেশন হবে সেই সময়ের মধ্যে সহবাস করার চেষ্টা করুন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।